এইমাত্র পাওয়া বড় খবর, আলু নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। হুহু করে কমছে আলুর দাম, মাথায় হাত আলু চাষি ও ব্যবসায়ীদের। বাড়ানো হলো হিমঘরে আলু রাখার মেয়াদ, তো কেন? প্রতিদিনই হুহু করে কমছে আলুর দাম, এবং আগামী দিনে কি আরও কমতে পারে আলুর দাম? এছাড়াও আজ আলুর দাম কত চলছে এবং কতদিনই বা বাড়ানো হলো হিমঘরে আলু রাখার মেয়াদ, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় আলুর দাম কত চলছে বিস্তারিত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হিমঘরে আলু রাখার সময়সীমা বাড়ায় কিছুটা স্বস্তিতে রাজ্যের সরষে ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলার কৃষকরা। সময়সীমা শেষ হয়ে আসায় আলুর দাম ক্রমশই তলানিতে গিয়ে ঠেকেছিল। সময়সীমা বাড়ায় আলুর দামের পতন ঠেকানো যাবে বলে মনে করছেন কৃষকরা। আগে 15ই ডিসেম্বরের মধ্যে হিমঘর থেকে মজুত আলু বের করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর থেকেই কমছিল হিমঘরে মজুত আলুর দাম। পরিস্থিতি পর্যালোচনা করে 15ই ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখা যাবে বলে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এবছর পূর্ব বর্ধমান জেলার হিমঘরগুলিতে এখনও অনেক আলু মজুত রয়ে গিয়েছে। তার উপর ব্যবসায়ীরা উত্তরপ্রদেশ থেকে আলু এনে হিমঘর ভর্তি করেছিলেন। ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ ছিল। যে আলু মজুত রয়েছে তা রাজ্যের চাহিদার অনেক বেশি। এই পরিসংখ্যা সামনে আসতেই আলুর দাম পড়তে শুরু করে। একসময় যে আলুর বন্টের দাম বস্তাপতি 900 টাকা ছিল, সেই আলুই এখন 250 টাকাতেও কেনার খরিদ্দার মিলছে না। তার ফলে মোটা টাকা খরচ করে আলু চাষ করে তা হিমঘরে রেখে মাথায় হাত পড়ছে চাষিদের। অন্যান্যবার পুজোর সময় বা তারপরে আলুর যোগান কমে এলে বস্তাপতি আলুর দাম বাড়ে, তখন বেশি দামে আলু বিক্রি করে সেই টাকায় পরবর্তী চাষ করেন কৃষকরা। তাই এখনও ব্যবসায়ীদের পাশাপাশি অনেক মাঝারি বা বড় কৃষক হিমঘরে আলু মজুত রেখেছিলেন কিছুটা বাড়তি লাভের আশায়। কিন্তু পুজোর পর থেকেই হিমঘরে মজুত আলুর দাম ক্রমশ কমতে শুরু করেছে, এখন তা তলানিতে এসে পৌঁছেছে। রাজ্য সরকারের কৃষি বিপণন দফতর হিমঘরে আলু রাখার সময়সীমা কিছুটা বাড়ানোই আলুর দামের পতন কিছুটা রোধ করা যাবে বলে মনে করছেন কৃষকরা। কারণ এবার দেরিতে চাষের কারণে জলদি জাতের আলু ওঠার ক্ষেত্রেও দেরি হবে, ফলে জানুয়ারি মাসে আলুর একটা চাহিদা তৈরি হবে। সেই কারণে হিমঘরে মজুত আলুর দাম ডিসেম্বরে কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে বিস্তারিত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। ধন্যবাদ।